হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের বিভিন্ন স্টুডেন্টদের কিন্তু র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, কারণ নামের বানান ভুল আছে, তোমার বাবার নামের বানানে ভুল থাকতে পারে, অ্যাড্রেসে ভুল থাকতে পারে। তোমাদের কাউন্সেলিং ডেট কি বা কবে কাউন্সেলিং হতে পারে, এছাড়াও তোমাদের বিশেষ কিছু কোয়েশ্চেন আছে, সেগুলোর আমি আনসার এই ভিডিওতে করবো। তবে সবার প্রথমে তোমাদের সকলকে আমি সাবধান করতে চাই, আজকেই কমেন্টে দেখলাম যে কোনো একটি স্টুডেন্টের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারছে না, এবং তাকে কেউ বলছে যে তুমি তোমার ইন্ডেক্স নাম্বার দাও, আমি তোমাকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে দিচ্ছি। তো তোমাদের সকলকে এটা আমি সাজেস্ট করবো যে নিজের পার্সোনাল ডিটেলস কিন্তু কারোর সাথে শেয়ার করো না, কারণ তুমি কার সাথে ডিটেলসটা শেয়ার করছো তুমি তো জানো না, সে স্টুডেন্টও হতে পারে, সে অন্য কেউ হতে পারে, তার কারণ ফেক আইডি বিভিন্ন ভাবে থেকেই থাকতে পারে। তো সেই জন্য সকলকে সাবধান করবো, কোনো রকম সমস্যা হলে অফিসিয়াল ওয়েবসাইট এসে চেক করো বা হেল্প ডেস্কে মেল করো, কিন্তু যাকে তুমি চেনো না জানো না তার সাথে নিজের পার্সোনাল ডিটেলস শেয়ার করো না। এরপর হচ্ছে র্যাঙ্ক কার্ড ডাউনলোড। তো তার আগে একটা জিনিস দেখো, এটা আমার স্কুলেরই একটি স্টুডেন্ট, তো ওর ডেট অফ বার্থ হচ্ছে 2023, এরকম ভুল এখনো পর্যন্ত আসছে, র্যাঙ্ক কার্ডে এসেছে ওর। ও কিন্তু পরীক্ষার আগে এটা ঠিক করাতে গিয়েছিল কাউন্সিলে, কাউন্সিল থেকে ঠিক করে দেওয়া হয়েছিল, কিন্তু যখন আবার এটা র্যাঙ্ক কার্ডেও এসেছে আর অ্যাডমিট কার্ড যখন ফাইনাল অ্যাডমিট কার্ড এসেছিল সেটাতেও এসেছে। তো এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকছে, এগুলো কাউন্সিল খুব ভালো মতন জানেন যে এই যে তোমাদের অনলাইন প্রসেসের ফলে বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন রকমের ভুল হচ্ছে, তো এইগুলো তোমাদের ঠিক করার জন্য সময় থাকবে, রেজিস্ট্রেশন যখন হবে তোমরা তখন ঠিক করে নিতে পারবে, এবং কলেজে যখন তোমরা ভর্তি হয়ে যাবে ফাইনাল যে ডিপ্লোমার রেজিস্ট্রেশন, অর্থাৎ ডিপ্লোমা স্টুডেন্ট হিসেবে তোমার একটা রেজিস্ট্রেশন হবে, তো সেই তার আগে এগুলো ঠিক করে নিতে পারলেই হবে, চিন্তার কোনো কারণ নেই। কাউন্সিল থেকে যখন যেটা করতে বলা হবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, বা তোমরা কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতেও চোখ রাখতে পারো। তো এখানে এখন যেটা শো করছে সবটাই দেখাচ্ছে, কিন্তু এখানে তোমার ছবি আর সিগনেচারটা শো করছে না, তাতে কোনো অসুবিধা হবে না, এখন এই মুহূর্তে এটা পাওয়া যাচ্ছে, এটাকেই তোমরা ডাউনলোড করে রাখো। আর যারা অলরেডি ডাউনলোড করে রেখেছো তারা একটা পারলে অন্য কোনো বন্ধুর সাথে শেয়ার করে রাখো, বা অন্য কোনো হোয়াটসঅ্যাপের সাথে শেয়ার করে রাখো, তাতে পরবর্তীকালে তোমাদের জন্য সেটা কোনোভাবেই মিসিং না হয়ে যায়, এক নম্বর কথা। এবং চিন্তার কোনো কারণ নেই, আগের ইয়ারে এটা হয়েছিল, অনেক স্টুডেন্টেরই হয়েছিল, এবং যখন তোমাদের কাউন্সেলিং শুরু হবে এবং অ্যাডমিশনের প্রসেস শুরু হবে, এখানে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য আগের ইয়ারে আবারও অপশন দেওয়া হয়েছিল, তো সেখান থেকেও তোমরা করতে পারবে। বাট এই মুহূর্তে যেটা ডাউনলোড করা যাচ্ছে, মেরিট লিস্ট অফ জেক্সপো অ্যান্ড ভোগলেট, এখানে গিয়ে ক্লিক করে নিজেদের র্যাঙ্ক কার্ডটাকে ডাউনলোড করে রাখো। এরপর হচ্ছে যে তোমাদের কাউন্সেলিং কবে হতে পারে, অফিসিয়ালি কোনো রকম কোনো আপডেট নেই, তোমরা প্রত্যেকটা ভিডিওতে জানতে চাইছো, আমারও খুব খারাপ লাগছে, আমি জানি তোমরা সকলে অত্যন্ত চিন্তিত যে সত্যি কথা এতদিন হয়ে গেল তোমাদের রেজাল্ট বেরিয়েছে, তো কাউন্সেলিং কবে হবে। আর যেটা সব থেকে বেশি সমস্যা দেখা দেয় যে পরবর্তীকালে তোমাদের কিন্তু সেমিস্টারের উপরে চাপ পড়ে যায়, সেজন্য তোমাদের সকলকেই বলেছি, টেলিগ্রামে অলরেডি আমি পিডিএফ দিয়ে রেখেছি ফার্স্ট ইয়ারের যে সেমিস্টার, এবং আমি ভিডিও দিয়েছি যে তোমাদের কি কি সাবজেক্ট আছে, কি কি পরীক্ষা হবে, সমস্ত কিছুই তোমাদেরকে বলেছি। তো সেই যে পিডিএফটা আছে সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কি কি আছে সেটা উল্লেখ করা আছে, তো তোমরা সেই টপিক দেখে কিছু অ্যাটলিস্ট করো, বা প্রত্যেক দিন একটুখানি ইংলিশ করতে পারো, কম্পিউটার করতে পারো, এই সমস্ত জিনিসগুলো, বেসিক যে জিনিসগুলো, কম্পিউটারের বেসিক যে জিনিস, এমএস ওয়ার্ড বলো, এক্সেল বলো, পাওয়ার পয়েন্ট বলো, কারোর যদি কোনো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো শিখতে ইচ্ছে হয় তোমরা সেগুলোও শিখতে পারো। তবে নিজেকে অন্তত 24 ঘন্টার মধ্যে, দিনে 2 ঘন্টা পড়াশোনার মধ্যে রাখার চেষ্টা করো, কারণ তার মানে এটা সব থেকে বড় যেটা সমস্যা হতে চলেছে তোমাদের জন্য, যে স্বাভাবিক এতদিন থেকে পড়াশোনার যে ব্রেক হচ্ছে তার ফলে তোমরা যখন আবার নতুন করে পড়াশোনা শুরু করবে তখন কিন্তু তোমাদের প্রসেসটা অনেকটা স্লো হয়ে যাবে, আর তখন সেই স্লো প্রসেসের মধ্যে দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে এক্সাম দেওয়াটা একটু চাপের হয়ে যায়। আর তোমাদের সকলকে আমি বারবার বলেছি সবসময় চেষ্টা করবে, মানে মিনিমাম মার্কস পেয়ে পাস করলেও হবে কিন্তু যেন সাপ্লি না থাকে, তার কারণ হচ্ছে সাপ্লি থাকলে বা ফেল করলে সেটা কিন্তু পরের সেমিস্টারে গিয়ে তোমাকে ক্লিয়ার করতে হবে, তো সেটা কিন্তু চাপ হয়ে যায়, তার কারণ প্রত্যেকটা সেমিস্টারে 5টা 6টা করে সাবজেক্ট তো থাকছেই, প্র্যাকটিক্যাল থাকছে, তার সাথে থিওরিটিক্যাল সাবজেক্টসও থাকছে, তো সেই জন্য তোমাদের এটা চেষ্টা করতে হবে যে কোনোভাবেই যেন তোমাদের সাপ্লি না আসে। এরপর হচ্ছে আর কাউন্সেলিং ডেটের জন্য তোমরা চিন্তা করো না, অফিসিয়াল আপডেট যখনই আসবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো, এবং তোমরাও কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট এটা চেক করতে পারো। আর এরপর চলে আসছি তোমাদের কিছু কোয়েশ্চেনে, আমি প্রথম কলেজ যদি 2টো ট্রেড রাখি, হ্যাঁ তুমি এক মানে একটা কলেজে 2টো ট্রেড রাখছো, এবং সেটা যদি একটা হয়তো পেলে তো তার
অন্যটা তুমি যদি নেওয়ার জন্য অটো আপগ্রেডেশন করো, তাহলে হ্যাঁ করতে পারবে। ডেফিনেটলি একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অটো আপগ্রেডেশন মানে তোমাকে যত নম্বর চয়েসটা দেওয়া হচ্ছে তার উপরের দিকের কলেজ আর উপরের দিকের ব্রাঞ্চ ফাঁকা আছে কি নেই সেটা দেখা হবে। নেক্সট কোয়েশ্চেন, শাহিনা, তুমি শুধুমাত্র মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাডমিশন নিতে চাইছো, ভোকলেট র্যাঙ্ক তোমার 1719, তো তুমি কি এই কলেজ পেতে পারো? দেখো এই মুহূর্তে কোনো কারোর পক্ষে সম্ভব নয় বলা যে তুমি এক্সাক্ট 100% পেয়ে যাবে, বা একেবারেই নিরাশার হওয়ার কোনো কারণ নেই যে তুমি পাবে না। তোমার যেটা করণীয়, যেহেতু তুমি মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অ্যাডমিশন নিতে চাইছো, তো ওই কলেজে তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাইছো সেটা তুমি রাখবে। এরপর তোমাকে অটো আপগ্রেড মানে যদি না আসে নাম, তোমাকে ওয়েট করতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেতেই ওয়েট করতে হবে। ধরো তুমি মুর্শিদাবাদে প্রথম চয়েস ইলেকট্রিক্যাল রাখলে বা সেকেন্ড চয়েস মেকানিক্যাল রাখলে, এখানে যেহেতু 5টা ট্রেড পড়ানো হয়, তো তুমি তোমার চয়েস ফিলিং এর মধ্যে এই একটা কলেজের 5টা ট্রেড যে ট্রেড তোমার বেশি পছন্দ সেভাবে তুমি সাজাতে পারো। এবার একটা জিনিস তোমাদেরকে আমি বলতে চাই, বা তোমাকেও মানে তোমাকে বলছি এবং সকলকেই বলছি, এখানে যে র্যাঙ্ক গুলো শো করবে এটা 2021-এ 2022-এ ডিফারেন্ট র্যাঙ্ক শো করবে, তো তোমাদের যেটা মাথায় রাখতে হবে, এখানে যে র্যাঙ্কটা আছে তার থেকে যদি তোমার কম বা বেশি র্যাঙ্ক হয়, কম হলে এটা কিন্তু গ্যারেন্টিড নয় যে তুমি এখানে অ্যাডমিশন পাবেই পাবে, আবার এখানে থেকে বেশি র্যাঙ্ক হলেও এটাও কিন্তু কনফার্ম নয় যে তুমি এখানে কোনো মতেই অ্যাডমিশন পাবে না। সমস্তটা ডিপেন্ড করছে যে তোমার আগে যে সমস্ত স্টুডেন্টসদের র্যাঙ্ক আছে তারা কিভাবে চয়েস ফিলিং করছে। এবার তোমার যেহেতু শুধুমাত্র এই কলেজেই পড়ার ইচ্ছা, আমি তোমার ট্রেড প্রেফারেন্স জানি না, তুমি কোন ট্রেড নিয়ে পড়তে চাও, তো এই কলেজের যে 5টা ট্রেড আছে তুমি তোমার ইচ্ছে মতো রাখতে পারো। তারপর আমার মনে হয় তোমাকে ব্যাকআপে কিছু অপশনস রাখা উচিত। তার কারণ হচ্ছে যদি না পাও এই কলেজে এই 5টা ট্রেডের মধ্যে, তাহলে কি তুমি নেক্সট ইয়ারের জন্য ওয়েট করবে, নেক্সট ইয়ারে আবার পরীক্ষা দেবে? যদি তোমার সেটা মানে তুমি সেটা চাও, তাহলে ঠিক আছে, ওয়েল এন্ড গুড, কোনো অসুবিধা নেই। আর যদি মনে হয় যে না আমি ব্যাকআপে কিছু চয়েস রাখতে চাই, তাহলে কিন্তু সেগুলো রেখো। আর ভয়ের কোনো কারণ নেই, যেহেতু তোমাকে ধরো তুমি এখানে 5টা চয়েস রাখলে, যেটা তোমার মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির মধ্যে, এরপর ধরো তুমি আরো কিছু চয়েস ফিল করলে, তোমাকে ধরো 50 নম্বর কলেজটা দেওয়া হলো, 50 নম্বরে একটা কলেজে তুমি মানে সেটা যা হোক হতে পারে, তো সেখানে তুমি তোমার পছন্দ মতো ট্রেডার কলেজ রেখেছিলে। এবার তোমার কাছে যেটা অপশন থাকছে অটো আপগ্রেডেশন, অটো আপগ্রেডেশন করলে উপরের দিকের যে কলেজ যার মধ্যে তোমার এই মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজির এই ট্রেড গুলোও থাকবে, তো সেখানে যদি সিট ফাঁকা থাকে তোমার র্যাঙ্কে, তোমাকে কিন্তু প্রথমেই দিয়ে দেবে। আর সেরকম কোনো ব্যাপার নেই, কাউন্সেলিং যখন মানে তোমাদেরকে সিট অ্যালট করবে সব সময় কিন্তু প্রথম থেকে দেখা হয়, একেবারে প্রথম থেকে শুরু করে শেষের নিচের দিকে নামা হয়। কারণ কাউন্সিলের মানে থেকে যেটা করা হবে যে তোমার প্রথম যে চয়েস প্রেফারেন্স গুলো আছে সেগুলোতে সিট আছে কি নেই, সেগুলোর জন্য কেউ অ্যাপ্লাই করেছে কি নেই সেটা দেখা, এবং যদি সিট থাকে তোমাদেরকে দেওয়া। তো সবাইকেই বলবো যে তোমরা এই যে চয়েস ফিলিং গুলো করবে খুব ভালো করে করবে, উপরের দিকে সবসময় নিজেদের বেশি পছন্দের কলেজগুলো এবং বেশি পছন্দের ট্রেড গুলো রাখবে। নেক্সট আরো একটা খুব ভালো কোয়েশ্চেন, যে তুমি যদি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল কলেজ পরপর সাজাও, তাহলে সবার মানে উপরের দিক থেকে তোমার কাউন্সেলিং এর যে প্রসেস সেটা হবে, নাকি ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালের জন্য আলাদা আলাদা ভাবে হবে? ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য একেবারেই আলাদা আলাদা ভাবে হবে না। তুমি যদি 10টা কলেজ রাখো, সবার প্রথমে কাউন্সিল থেকে দেখা হবে তোমার 1 নম্বর চয়েসে, সেটা যা হোক হতে পারে, সেই তোমার যে র্যাঙ্ক সেটাতে সেখানে সিট ফাঁকা আছে কিনা, বা সেটার জন্য কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে কিনা। যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই না করে বা তোমার যাই র্যাঙ্ক হোক না কেন, তুমি যদি সেই সিটের মধ্যে চলে আসো, ধরো 63টা সিট আছে, সেখানে 62 জন স্টুডেন্ট অ্যাড করেছে, তাহলে তুমি প্রথম কাউন্সেলিং এই পেয়ে যাবে। এবং যখন এখানে তোমাদেরকে প্রায়োরিটি গুলো দেখা হবে, তোমার যে কোনো ট্রেড হতে পারে, উপর থেকে নিচের দিকে নামবে কাউন্সিলের যখন হবে প্রসেস, উপর থেকে নিচের দিকে তোমার চয়েস গুলোকে দেখা হবে। সবার প্রথমে তুমি 1 নম্বরে যে চয়েসটা রেখেছো সেটাতে সিট আছে কিনা দেখা হবে, তারপরে 2 নম্বরে যে চয়েসটা রেখেছো সেটাতে সিট আছে কিনা দেখা হবে, এইভাবে কিন্তু দেখা হবে। এরকম কোনো ব্যাপার নেই যে ইলেকট্রিক্যালের জন্য আলাদা মেকানিক্যালের জন্য আলাদা, ওরকম ভাবে না, ইন জেনারেল একেবারেই হবে। তো যেখানে তোমার র্যাঙ্কে
বা তোমার থেকে কম র্যাঙ্কে কমজন স্টুডেন্ট অ্যাপ্লাই করবে সেখানে কিন্তু তোমার চান্সেস বেশি সেটা পাওয়ার। এবং নেক্সট কোয়েশ্চেন, যে তোমাদের 2022-এর র্যাঙ্ক আউট অফ কবে আসবে, যখন তোমাদের কাউন্সেলিং প্রসেস শুরু হবে তখনই তোমাদের র্যাঙ্ক আউট অফ চলে আসবে। এবং এক্স্যাক্ট ডেট আমি জানি না, কেউই জানে না, সমস্তটাই নির্ভর করছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে দেখতে হবে। আমিও দেখছি, যখনই কোনো আপডেট পাবো আমি ডেফিনেটলি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দেবো।